ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির সকল বর্ষের সর্বশেষ আপডেট তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ শুরুতেই জানাবো ডিগ্রি ভর্তি সংক্রান্ত তথ্য যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তি হতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনাদের অনলাইনে ভর্তির আবেদন চলবে এগারো ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বর্তমানে অনলাইনে আবেদন করা যাচ্ছে যেটি এগারো ডিসেম্বর পর্যন্ত করা যাবে এরপরে ফলাফল প্রকাশিত হবে মেধা তালিকার এবং আপনারা ভর্তি হতে পারবেন বর্তমানে যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছেন তাদের জন্য আপডেট তথ্যটি হচ্ছে এমন যে আগামী তিরিশ ডিসেম্বর থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে যে পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমার চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটি দেখলে সম্পূর্ণ রুটিনটি ডাউনলোড করতে পারবেন এবং জানতে পারবেন যে কোন দিন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে তথ্যটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে রেজাল্ট সংক্রান্ত তথ্য ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে শেষ হয়েছে সেই পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ যে মাসটি এখন চলছে এই মাসেরই শেষ সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হতে পারে আর যে বিষয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের একটি তথ্য রয়েছে আমার হাতে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা যেগুলো তত্ত্বীয় পরীক্ষা তা শেষ হয়েছে কিন্তু কিছু ব্যবহারিক পরীক্ষা এখনও বাকি রয়েছে এই ব্যবহারিক পরীক্ষাগুলো পাঁচ ডিসেম্বর থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে ডিসেম্বর মাসের বিশ তারিখ এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে আপনি যে কলেজের শিক্ষার্থী আপনার কলেজ থেকে জেনে নেবেন যে আপনার কলেজে কত তারিখে আপনার ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই ছিল আমার হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন